আসসালামু আলাইকুম, আজ এসেছি শেফস টেবিল রেস্টুরেন্টে। এটা অবস্থিত ঢাকার পাড্ডা ইউনাইটেড ইউনিভার্সিটির পাশে রোড সাইড শেফস টেবিল রেস্টুরেন্ট। ঢাকায় যদিও অনেকগুলো শেফস টেবিল রেস্টুরেন্ট আছে, তবে আমি গিয়েছিলাম রোড সাইড এই শেফস টেবিল রেস্টুরেন্টে। আমি যেহেতু সিটিগুলো থাকি ঢাকায়, আমার বাচ্চাদের একটা পরীক্ষা ছিল ইউনাইটেড ইউনিভার্সিটিতে, সেই সুবাদে আমার এই শেফস টেবিল রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টে এসে আমি প্রথমে আশ্চর্য হয়ে গিয়েছি, এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলে কিভাবে সম্ভব। এখানে একটা রেস্টুরেন্ট না, এখানে অনেকগুলো দোকান মিলে শেফস টেবিল রেস্টুরেন্ট। এখানে সবগুলো দোকানে খাবারের মেনু ভিন্ন ভিন্ন। দর্শক, আরেকটা কথা বলে রাখি, আমি যখন এখানে এসেছিলাম তখন মূলত একটা নাকি দুইটা দোকান খোলা ছিল। আমি এসেছিলাম সকাল 10:30-এ। অবশ্য আস্তে আস্তে ওদের বাকি দোকানগুলো খুলেছিল, তবে সবচেয়ে বেশি জমজমাট থাকে এখানে বিকেলবেলা। সকালবেলা খুব কম মানুষেরই দেখা পেলাম, তবে আমি প্রথমে এসে ওদের পুরো রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং এত সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম। এই বিড়ালগুলিও দেখতে পেয়েছি, আরও কয়েকটা বিড়ালের ছবিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলার জায়গা, সুন্দর সুন্দর ফুল গাছে মনোরম সাজে সাজ্জিত এই রেস্টুরেন্ট যে কারো প্রথম দেখাতে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন একটা ব্রেকফাস্টের শোরুম। প্রথমে ঢুকতে যে দোকানটা দেখতে পেলাম ব্রেকফাস্ট, ওখানে সকালে নাস্তা বিক্রি করা হয়। যেহেতু আমরা নাস্তা খেয়ে গিয়েছিলাম, তাই আমরা এই ব্রেকফাস্টের দোকানগুলোতে ঢুকিনি। আমরা সবগুলো দোকান আস্তে আস্তে দেখতেছি আর দেখি এটা সৌন্দর্যগুলো কত সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, ওখানে মনে হয় একটা শিশু পার্ক, ওটাতেও বাচ্চাদের বিকেলবেলা খেলতে নিয়ে আসা হয়। এখানে একটা লেকের মতো ছিল, সুন্দর পাথরে সুসজ্জিত। এখানে বসে আমরা আমাদের অনেকগুলো ফ্যামিলি পিকচার নিয়েছিলাম। আর এই লেকের মধ্যে অনেক ধরনের মাছ ছিল, আমি বসে বসে মাছগুলো দেখেছিলাম। পাশে ছিল অবশ্য বাচ্চাদের খেলার জায়গা, দোলনা, আরও অনেক ধরনের খেলনা। আমার বাচ্চাগুলো ওখানে বসে বসে দোল খাচ্ছিল, খেলেছিল, আর আমি এখানে বসে বসে মাছের খেলা দেখতেছিলাম। অবশ্যই এখানে আসলে আপনারা একটু সময় হাতে নিয়ে আসবেন, যেন সবগুলো সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। আমার কাছে এই রেস্টুরেন্ট বেশি ভালো লেগেছে, আর এই জায়গাটাও ভালো লাগার অন্যতম আরেকটি কারণ। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান আছে, তবে অনেকগুলো দোকানই এখনও খুলে নাই, মাত্র কয়েকটা দোকান খুলেছিল। পাশে ছিল একটা বইয়ের দোকান, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বই পড়তে পারেন, এমনকি চাইলে কিনেও নিতে পারেন। সুন্দর পরিবেশ, যে কারো এক দেখাতে ভালো লাগবে। দর্শক, ভিডিও শেষের দিকে আমি আপনাদের দেখাবো আমরা এখানে কি কি খেয়েছিলাম এবং খাবারের দাম এবং মান কেমন। দেখতে পাচ্ছেন বইয়ের দোকানটা, দোকানটাও বন্ধ ছিল, যার কারণে আমার আসলে এখানে যাওয়া হয়নি। এখানে অনেক ধরনের ফুল গাছ, যে সুন্দরভাবে ফুল গাছ দিয়ে রেস্টুরেন্টগুলি সাজানো, প্রথম দেখাতে ভালো লাগবে। এখানে একটা নার্সারিও ছিল, নার্সারিতে অনেক জাতের গাছ ছিল। ছিল একটা পাটের দোকান, পাটের দোকানে অনেক সুন্দর সুন্দর বাংলাদেশি পাটের পণ্য, যে কারো ভালো লাগবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী পাটের জিনিসপত্র কিনতে পারবেন। অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, যে কয়েকটা রেস্টুরেন্ট খুলেছিল, আমরা প্রথমে সবগুলো রেস্টুরেন্টে গিয়েছিলাম, ওদের খাবারের মেনু দেখেছিলাম। যেহেতু আমার ট্রেন ছিল বিকেল 7টায়, তো আমি চিন্তা করেছিলাম এখান থেকে লাঞ্চ করে যাব। আসলে আমার লাঞ্চ করা এখানে হয়নি, আমি কয়েকটা নাস্তার আইটেম করেছি নিয়েছিলাম। যেহেতু বেশ কিছু সময় এখানে থাকা হয়নি, অনেক রোদ ছিল, আবার অনেক গরমও ছিল তখন। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চেয়ার টেবিল দিয়ে ওনারা ওনাদের রেস্টুরেন্টগুলো সাজিয়েছে। এখানে একটা রেস্টুরেন্টে চায়ের সাথে রসগোল্লা জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু আফসোস আমি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণের মধ্যে ওই রেস্টুরেন্টটা একবারের জন্যও খোলে নাই, তাই আমি ওই চায়ের সাথে রসগোল্লা খাবারটা টেস্ট করতে পারিনি, যদিও এটা আমার কাছে একটু ইউনিক লেগেছিল। দেখেন, আমি আপনাদের সাথে ওদের নার্সারিটা শেয়ার করি, কত সুন্দর সুন্দর গাছ, ফুল, অনেক নাম না গাছ এখানে আছে।
আপনারা এই গাছগুলো দেখতে পারেন, আবার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো গাছ এখান থেকে কিনে নিতে পারেন। যেহেতু আমি চিটরঙে থাকি, আমি সেজন্য এখান থেকে গাছ নিতে পারিনি, কারণ চিটরঙে আসা পর্যন্ত এতক্ষণ আসলে আমি গাছগুলো কিভাবে ক্যারি করব সেজন্য আমার গাছ কিনা হয়নি। তবে আমি ওদের সবগুলো গাছ দেখেছি এবং ক্যামেরা বন্দি করেছি যেন আপনাদেরকেও দেখাতে পারি। যেহেতু আমি এবং আমার পরিবার সবাই গাছ ভালোবাসে, তাই আমি ওদের সবগুলো গাছ ভিডিও করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার দর্শকদের এই গাছগুলো ভালো লাগবে আমার মতো। আর কার কার গাছ দেখতে ভালো লাগে আমাকে ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও কমেন্ট করে জানাবেন। আমি তো সকালবেলা গিয়েছি, বিকেলবেলা আপনাদের এই শেষ টেবিল রেস্টুরেন্টে গিয়ে আপনাদের কেমন লেগেছে তা। এর নার্সারিটা এত বড় ছিল আর অনেক ধরনের দেশি বিদেশি গাছে এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে, আমার মনে হয় না এখানে কেউ একবার গেলে গাছ কিনে আসতে পারবে। অবশ্য যদি আমার মতো আপনারাও এখান থেকে দূরে থাকেন তাহলে সেটা ভিন্ন। দেখতে পাচ্ছেন ক্যাকটাস আরও অনেক ধরনের নাম না জানা গাছ। ক্যাকটাসগুলো এত সুন্দর আর মোটামুটি রিজনেবল প্রাইস ছিল ওদের গাছগুলো। মূলত আমি যতক্ষণ সময় থেকেছি এখানে বেশিরভাগ সময় এই নার্সারির ভিতরে থেকেছিলাম, কারণ ওদের সবগুলো গাছ আমার খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা গাছ আমি ধরে ধরে দেখেছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের যদি কারো ঢাকার ভিতরে বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করা থাকে, নিঃসন্দেহে নিঃসংকোচে আপনারা এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশে ঠান্ডা বাতাসে বার্থডে অ্যানিভার্সারি এমনকি যে কোনো অনুষ্ঠান এখানে সেলিব্রেট করতে পারেন। আমার বিশ্বাস আমার মতো আপনাদেরও অনেক ভালো লাগবে। এখানে অনেক সুন্দর সুন্দর সেলফি কর্নার আছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় সেলফি তুলে নিতে পারেন। আমার মনে হয় বন্ধের দিন এমনকি পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য হলেও এই রেস্টুরেন্টগুলি ঘুরে দেখা উচিত। বিশেষ করে আমি বলবো এই নার্সারি আর লেকের পার্টটা যে কারো ভালো লাগবে। এখানে প্রিয়জনের সাথে সময় কাটানো আর ঠান্ডা বাতাস খাওয়া অনায়াসে এক কথায় অসাধারণ। আর এই গাছগুলো আমার বেশি ভালো লেগেছিল এবং প্রাইসও ছিল রিজনেবল প্রাইস। যেহেতু আমি এবার নিতে পারিনি, আমি চেষ্টা করব নেক্সট বার আসলে এখান থেকে গাছ কেনার জন্য। আমি নার্সারি ঘুরে দেখতে দেখতে এখানে কয়েকটা রেস্টুরেন্ট মোটামুটি ওপেন হয়েছে, তো আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম, গিয়ে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম। তবে হ্যাঁ, এখানে একটা রেস্টুরেন্ট থেকে আপনারা একটা খাবারই ট্রাই করবেন, তাহলে আপনারা অনেকগুলো রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে পারবেন। আমি এখান থেকে নিয়েছিলাম ওয়াফেল নিয়েছিল সম্ভবত 150 টাকা, আর আইসক্রিম নিয়েছিল 60 টাকা। এখানে হচ্ছে সেলফ সার্ভিস, আর আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে, এরপর আপনাকে ওনারা খাবার সার্ভ করবে। এখানে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন দামে বা বিভিন্ন প্রাইসে ওয়াফেল এবং আইসক্রিম পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করবেন আর আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন। ওয়াফেলটা আমার কাছে ভালো লেগেছে আর দামও মোটামুটি ঠিকই আছে। এখানে আহামরি দাম না, মোটামুটি একটা বাজেট হলে আপনারা এখান থেকে খাবার ট্রাই করতে পারবেন। ওয়াফেলটা খেয়ে আমি চলে যাচ্ছি। পাশে একটা পার্টির দোকান ছিল, ওখানে অনেক সুন্দর সুন্দর পার্টির জিনিস পাওয়া যায়। তো আমি যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি পার্টির জিনিসপত্রগুলো দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি এখানে দোকানটাও মাত্র ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাপোশ, ঘরের জিনিসপত্র, সাজানোর জিনিস, পার্টি, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। দামটাও মোটামুটি রিজনেবলই মনে হয়েছিল, তো আমি এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি। এখানে সবগুলো জিনিসই বলতে পারেন অসাধারণ এবং প্রত্যেকটা জিনিস যেই কারো নজর কাড়বে। দামও মোটামুটির ভিতরে ছিল, যার জন্য আমি এখান থেকে কিছু নিয়েছি। এখন এসেছি ওদের মোমো কর্নারে, এখান থেকে আমি নিয়েছিলাম মোমো। অর্ডার করার প্রায় আধা ঘন্টা পর ওনারা মোমো সার্ভ করেছিল। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছি আছে,
এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখানে ছয়টা মোমোর সাথে ওনারা দুই ধরনের সস সার্ভ করেছিল। মোমোগুলোর ভিতরে অনেক বেশি সল্ট ছিল আর প্রনের পরিমাণও পারফেক্ট ছিল। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, বলতে পারেন আমার খাওয়া বেস্ট মোমো ছিল এইটা। তো আমি আপনাদের সাজেস্ট করব এখানে আসলে এই মোমোটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই প্রন মোমোর দাম ছিল 380 টাকা। মোমো খেতে খেতে আপনাদের সাথে আরেকজন কিউট বন্ধুর পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতে বলেছিলাম এই রেস্টুরেন্টে বেশ কয়েকবার উনাদের দেখা পাবেন। এরপর নিয়েছিলাম রাইসবোল, আমি পাশের দোকান থেকে রাইসবোলটা নিয়েছিলাম, এটার দাম ছিল 300 টাকা। রাইসবোলের সাথে ছিল একটা ঢিউ, একটা গ্রিল চিকেন আর ছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুবই মজা ছিল আর পরিমাণটাও ভালোই ছিল। এই রাইসবোলের কথা আমি আপনার সবাইকে আবারও বলবো, আপনারা অবশ্যই এখানে গেলে রাইসবোলটা ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।